কৌমি বায়রা উলামায়ে দেওবন্দি হক বায়রা এক সময় কৌমি উলামায়ে کرام কথা বলতে জানতো না বাংলার মানুষ জানতো কিন্তু আলহামদুলিল্লাহ এখন কৌমি উলামায়ে کرام কথা বলতে জানেন মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ হক এর আওয়াজ গোটা বিশ্বে ছড়িয়ে দিতেছেন আমাদের কৌমি উলামায়ে کرام এর উজ্জ্বল নক্ষত্র সাইয়েখ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুম আল্লামা জুবায়ের আহমদ আনসারি আল্লামা খালিদ সাইফউল্লাহ আইয়ूबी সহ আল্লামা শেখ হাসান জামিল সাহেব সহ বড় বড় উলামা একরাম আছে আল্লামা হাফিজ রহমান কোয়াকটা সাহেব সহ আমার খুব মহাব্বতের মানুষ এবং বর্তমান জামানার যুবকদের হৃদয় স্পন্দন খুব মহাব্বতের মানুষ টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে বা তুলিয়া আমাদের সিলেটের গৌরব হজরত মাওলানা সোহাইব আহমদ আশাফি জামাত হায়াতি আলহামদুলিল্লাহ এই সমস্ত ওলামা একর কৌমির গৌরব তাদের জন্য দোয়া করা দরকার যদি মাঠে ময়দানে না দিত বাংলার জমিনে হক কি জিনিস আপনি বুঝতে পারতেন না কারণ বাংলার জমিন থেকে কৌমি উলামা একরের এই ইমানি চেতনার নারায় স্লোগানের আঘাতেই আওয়াজে ইংরেজরা বাংলার জমিন চালাতে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে বলেন ঠিক কিনা এই জন্য সোয়াইব আহমদ আশরাফি আল্লাম হাফিজ রোমান কোয়াকাটা আল্লামা শেখ মামুনুল হক সাহেব খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব সহ হাসান জামিল সাহেব সহ আর বড় বড় উলামা ইকরাম যারা আছে মাঠে ময়দানে হকের আওয়াজ নিয়ে চলতেছেন ও ভাই আল্লাহর কসম করে বলি এটা আমাদের গৌরব আমাদের বিরোধিতা করবেন না আরো দোয়া করা দরকার কারণ এই সমস্ত উলামা ইকরামের বিরোধিতা যারা করবে বুঝতে হবে তারা মুনাফিক হিসেবে জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য দোয়া চাই আল্লাহ রবুল আলামিন আমাদের সিলেটের গৌরব সোয়াইব আহমদ আশাফি দামাদ বারাকাতম বাইজানের দীর্ঘনেক হায়াত কামনা করি কারণ আমাদের সিলেটের গৌরব আল্লাহ তালা যেন সারা দুনিয়ায় চমকে দেয় সকলে বলেন আমিন